बंधुरा आमरा एखोन दाड़िये आछि बिरामपुर उपजेलार एकदम भारतेर बॉर्डर संलग्न एकटी जायगा एटा हच्छे भांगाडिघी नाम। एखाने এই যে অত্র এলাকার মানুষজন রয়েছে তারা ঈদ উদযাপন করার জন্য এই ভাঙ্গাডিঘিতে আসে। আমরাও চলে এসেছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে গ্রামের লোকেরা ঈদ উদযাপন করে তার নমুনা। কবি বলেছেন, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এই আধুনিক ও যান্ত্রিকতার যুগেও গ্রামের মানুষজন কীভাবে ঈদ উদযাপন করে তা দেখতে আমরা চলে এসেছি বাংলাদেশের অত্যন্ত প্রত্যন্ত একটি গ্রাম ভাঙ্গাডিঘিতে। এখান থেকে ভারতের সীমানা দেখা যায়। শহরের মানুষজন যেখানে ফুচকা আইসক্রিম দিয়ে ঈদ উদযাপনে ব্যস্ত, এই গ্রামের সহজ সরল মানুষেরা এখনও আস্থা রেখেছে সেই পাঁচমিশালি ঐতিহ্যের উপর। अंकल अपने एदिके जान। गान ताले ताले मजा मजा হচ্ছে। আমার পিছনে যে এই যে টিনের ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজিবি চেকপোস্ট। এই বর্ডার, ভারতীয় বর্ডার খুব কাছাকাছি হওয়ায় এই বিজিবি চেকপোস্ট বিভিন্ন জায়গায় রয়েছে, তার মধ্যে এটিও একটি। আর এটি হচ্ছে এই যে সেই বিখ্যাত ভাঙ্গাডিঘি, আর এর পাশেই হচ্ছে ঈদের সময় এই মেলা। এখানে বসে খানিকটা মেলার মতো আর কি, অনেক মানুষের সমাগম ঘটে, তাদের এখানে মিলনস্থল হয়। এই চলেন ভাঙ্গাডিঘির একটু ইতিহাস জেনে নেই। আজ থেকে প্রায় ৫০০ বছর পূর্বে স্থানীয় জমিদারগণ তাদের গোসল করার জন্য দুটি দিঘি নির্মাণ করেন, যার একটি সাগর দিঘি আর অপরটি এই ভাঙ্গাডিঘি। এটি ২০ একর জায়গার উপর অবস্থিত, আর এখান থেকে ভারতীয় সীমানা খুবই নিকটে। এই দিঘিটি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মামুদপুর মৌজা ও পাটনচড়ার পাশে অবস্থিত। এর থেকে ভারতীয় সীমানা খুবই নিকটে। এককালে হিন্দু জনগোষ্ঠী এই পুকুরে বা দিঘিতে পুজো দিত। তাছাড়াও এই দিঘিটি স্থানীয় জনগণের কাছে ঈদের দিনের বিনোদন কেন্দ্র হিসেবে পরিগণিত হয়। তাছাড়াও শীত মৌসুমে অনেক অতিথি পাখি এই ভাঙ্গাডিঘিতে ভিড় করে। আশেপাশের প্রায় সব গ্রামের মানুষজন ঈদের দিন জমায়েত হন এই ভাঙ্গাডিঘির পাড়ে। তারা একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। আইসক্রিম, ফুচকা, বাচ্চাদের খেলনার দোকানের পসরা সাজিয়ে বসে এই ভাঙ্গাডিঘির পাড়ে। কিছু গ্রাম্য বালক আয়োজন করে নৌকা রাইডিং। কয়জন উঠা যাবে? পাঁচজন। কত করে? কতক্ষণ? ওখান কত দূর আগে কও? তালের গাছের গোড় দাও। আমরা এখন ভাঙ্গাডিঘি। ভাঙ্গাডিঘি সম্ভবত বিরামপুর উপজেলার সবচেয়ে বড় একটি দিঘি, আর এটি হচ্ছে একদম বর্ডার এলাকায় খিয়ার মামুদপুর গ্রামে অবস্থিত। আর এখন আমরা নৌকা রাইডিং করতেছি। এই যে আমাদের মাঝি সাহেব, দেখেন কত বড়। তুমি এত সাইড দিয়ে নিয়ে গেলেন, এখনই ঘুরে আসেন। হ্যাঁ, আন্না নিয়ে যাও। এই দেখেন এখানে কত মানুষের সমাগম। আমরা চারজন উঠছি। আর এই যে मासिर नाम की बाड़ी कोई तुम्हार खियार माधपुर तो खियार माधपुर लोग। ছবি নয় যে ওটার বাতাস করাটা তুলে দেবো নেও এলা কোটা পাবেন এলা কি এখন আচার শিশুদের খেলনার বিভিন্ন সামগ্রী চোখে পড়লো এই ভাঙ্গাডিঘির পাড়ে। শুধু ঈদের দিনই নয়, অন্যান্য সময়েও যে এই মানুষজন এখানে আসে তার নমুনা পেলাম এই চুলো দেখে। তারা হয়তো এখানে এসে বনভোজন সম্পাদন করে। গ্রামের সহজ সরল মানুষের আরেকটি নমুনা পেলাম এই দোকানটিতে। স্পিড কত করে নিচ্ছেন? এলাকা অবশ্যই কিছু দাম বেশি নিতে, কিন্তু এখানে তিনি ন্যায্য দামে। ভালো করে ধরো, এর কিছু আছে নাকি রে মুসার? ভালো করে ধরো, ঘুরো ঘুরো ঘুরো, ভালো করে ধর, এদিক ঘুরে ধরো, বাঁকা করে। ভাঙ্গাডিঘির নেতা কি নাম তোমার? লজ্জা পাইছে ভাঙ্গাডিঘির নেতা। ছোট্ট ছোট্ট শিশু থেকে শুরু করে নবদম্পতি কিংবা বৃদ্ধ বনিতাও উপস্থিত হয়েছে এই ভাঙ্গাডিঘির পাড়ে। মৌসুমি বিভিন্ন ফল ফলালি বিক্রিরও দেখা যাচ্ছে এই ভাঙ্গাডিঘির পাড়ে। মাত্র 10 টাকায় তরমুজ বিক্রি দেখলাম এইখানে। এই ভাঙ্গাডিঘি বা এই ভাঙ্গাডিঘিকে কেন্দ্র করে এই অত্র এলাকার মানুষের যে উৎসাহ উদ্দীপনা আপনার চিন্তাকেও হেল্প করবে। এত মানুষজন এখানে এসেছে এবং বিভিন্ন ধরনের, এমন কোনো দোকান টোকান নেই যা এখানে নেই, সব মানুষ জড়ে এসেছে এই মেলায়। খুবই চমৎকার লাগতেছে। আর এখানে খানিকটা ভারতীয় কালচারের মিশ্রণ রয়েছে, কিছু গান টান, ভারতীয় গান টানও দেখলাম। সব মিলে ভালোই লাগতেছে। আরও দেখি এখানে ওজন করে করে পেয়ারা বিক্রি করা হচ্ছে। পেয়ারা মাখা 10 টাকার 100 গ্রাম, 10 টাকার 100 গ্রাম। আরে ভাই 30 টাকা নিছি, 30 টাকা না, ও দেখলাম 10 টাকা করে বিক্রি করতেছে। একগুলো বিক্রি করতেছে আমি এটা গেল তো সেটা কাটে না মানে না কাট না কভার না। আরে ভাই আমরা টাকা দিছি, টাকা মাটা ওকে মাগা টাকা দিব, সমস্যা যা কি হয়। হায় 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 কাটেন দটা, কাটেন কেমন হয় একটু দেখি। বিসমিল্লাহ কে নাই লাল লাল সাদা কাটো না তুমি দাও বড় হইছে কি দেখ ঢাকা সিন গেছে না ঢাকা লাগবে না মানে সালান করে এ ভাই লাল আছে তো চমৎকার লাল ঢাকা পুরো আধারে গেছে তো ভারতের খুব নিকটবর্তী হওয়ায় এই এলাকাগুলোতে ভারতীয় বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়। যেমন এই দেখুন এই বাচ্চাদের কারিশমা। देखिसन छोट बच्चा करे ए तोरा फटका नहीं आइसन कोटा भारत होते हां भारत होते ए रौनक फटका कोथा থেকে নিয়ে আইছো তোমরা একলা ও ভাই আমার কানটা কালিনা তালিনা গাইছে রে ওই দিক দাও আমার কান আমার গায় দেন না তোমরা फोटे ना डैम गई से ओ बाप रे एला तो सब तुम्हारे हाइब्रिड फटका रे किनिसेन कोथा থেকে কে কত করে নিছেলা 20 টাকা প্যাকেট খালি বাংলাদেশের তো দাম বেশি নয় বাংলাদেশে কয় টাকা প্যাকেট আর ভারতে তোমরা কিভাবে নিয়ে আইছো ভারত থেকে কতদিন सीना लोग आज तो आमा गाना देव दिन किने हमरे निबो ए आमी 30 টাকা দিব দিবেন দিবেন না আঙ্কেল 60 টাকা দে এই যে এটা তো সেই সাউন্ড হচ্ছে তোমার এলা ভারত ও বা হাত থুড়িছে নাকি